করোনা মহামারীর মধ্যেই শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনে জড়ো হন গ্রুপ 7 বা G7-ভুক্ত দেশগুলোর শীর্ষ নেতারা। এবারের সম্মেলনের উদ্দেশ্য কিভাবে মহামারী কাটিয়ে বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করা যায়। দুই দিনের সম্মেলনের শেষ দিন শনিবার বহুজাতিক প্রযুক্তি জায়ান্টদের বিশ্বজুড়ে ন্যূনতম করের আওতায় আনতে একমত হন সদস্য দেশগুলো। বহুজাতিক কোম্পানিগুলোর ওপর বিশ্বের সর্বত্র ন্যূনতম 15% কর্পোরেট কর নির্ধারণের লক্ষ্যে একটি চুক্তিতেও পৌঁছায় G7-এর সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, ইতালি ও জাপান। এই সিদ্ধান্ত কার্যকর হলে আমাজন ও গুগলের মতো কোম্পানিগুলো নতুন এই করের আওতায় আসবে। কোম্পানিগুলো যেসব দেশে ব্যবসা করে সেসব দেশে যাতে তারা কর দিতে বাধ্য হয় সেই পথ তৈরির কথা বলা হয়েছে এই চুক্তিতে। চুক্তিটি কার্যকর হলে এসব দেশের সরকারের হাতে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ আসতে পারে, যা দিয়ে তারা মহামারী মোকাবেলায় ব্যয় সংকুলানের নতুন পথ পাবে। একে ঐতিহাসিক চুক্তি হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। তিনি বলেন, করোনা মহামারীর কারণে ধুঁকতে থাকা বিশ্বের বিভিন্ন দেশ তাদের অর্থনীতি চাঙ্গা করতে পারবে, বৈশ্বিক অর্থনীতিও ঘুরে দাঁড়াবে বলে মনে করেন তিনি। কর্পোরেট ট্যাক্স নিয়ে বিশ্বব্যাপী প্রতিযোগিতা রয়েছে। G7 এই সপ্তাহে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে এই পদক্ষেপ ব্যাপক সাহায্য করবে। এর মাধ্যমে অনেক দেশ লাভবান হবে, তাদের দেশের নাগরিকদের অনেক সুযোগ সুবিধা নিশ্চিত হবে। আর ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, সবার জন্য যেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় এমনভাবেই চুক্তিটি করা হয়েছে। কয়েক বছরের আলোচনার পর একটি ঐতিহাসিক চুক্তিতে উপনীত হয়েছেন, যাতে বৈশ্বিক ট্যাক্স ব্যবস্থা ডিজিটাল বিশ্বের এই যুগের উপযোগী হয়ে ওঠে। এটি সবার জন্য একটা ভালো সুযোগ তৈরি করবে। এই পদক্ষেপে একমত হওয়ার জন্য G7-ভুক্ত দেশগুলোকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশ্বজুড়ে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে আসা বহুজাতিক কোম্পানিগুলোর ওপর কর আরোপ নিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের চ্যালেঞ্জের মুখে ছিল দেশগুলো। আমাজন ও ফেসবুকের মতো প্রযুক্তি কর্পোরেশনগুলোর বিস্তৃতি এই চ্যালেঞ্জ আরও বাড়ে। আগামী জুলাইয়ে G20 জোটের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকে এই চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।